বরাদ্দের টাকাতেই তৈরি করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। সরকারি অনুদানের পাশাপাশি নিজের পকেট থেকে টাকা দিতে পারবেন না উপভোক্তারা। শুধু তাই নয়, বাড়ির আয়তনও কোনোভাবেই 270 বর্গ ফুটের বেশি হবে না। এই কথা স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার। এই নিয়ম যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তা নজরদারি করার জন্য তৈরি হচ্ছে একটি বিশেষ দল। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকার নানান অজুহাতে বারবার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে, এবার যাতে কোনো রকম অজুহাত খাড়া করতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত। তিন কিস্তিতে সরকারি অনুদানের 1,20,000 টাকায় আদৌ বাড়ি তৈরি সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান উপভোক্তাদের একাংশ। সম্প্রতি আবাসের কাজ নিয়ম মেনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে। মালদহ এবং পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় দলের সদস্যদের কাছে নিজেদের আশঙ্কার কথাও জানিয়েছেন অনেকে। তারপরই এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন আবাস যোজনায় সরকারি অনুদানের সঙ্গে নিজস্ব তহবিল যোগ করে বাড়ি তৈরি করতে পারতেন উপভোক্তারা। কিন্তু সাম্প্রতিক সরকারি সমীক্ষায় দেখা গিয়েছে ওই ছাড়ের কারণেই প্রাসাদের চেহারা নিয়েছে আবাস যোজনার বাড়ি। বছর খানেক আগে কেন্দ্র প্রতিনিধি দলের সমীক্ষা চলাকালীন এইরকম বেশ কিছু প্রাসাদ বাড়ির অস্তিত্ব প্রকাশ্যে আসায় বিতর্কও শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই বিষয়গুলি নজরে রেখেই আবাস প্লাস যোজনার বাড়ি নির্মাণ নিয়ে এবার অতি সতর্ক রাজ্য সরকার।